শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে ভোর থেকে রাজধানীর রায়ের বাজারের স্মৃতিসৌধে আসেন সব শ্রেণীর পেশার মানুষ। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসা বেশিরভাগ মানুষই শোকের প্রতীক কালো পোশাক পরে এসেছেন। তাদের হাতে ছিল ফুলের তোড়া সহ ছোট ছোট প্লেকার্ড ও ফেস্টুন। কেন্দ্রীয় খেলাঘর আসর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রায়ের বাজারের বধ্যভূমিতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এই দেশীয় দোসরদের সহযোগিতায় ব্যাপক হত্যাযজ্ঞের প্রতীকী চিত্র তুলে ধরে। ভাই বোন আর বউ ছিল